হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। মাত্র 7 দিনেই চিরকালের জন্য কিভাবে আপনি আপনার চুল পড়া বন্ধ করতে পারবেন। অনেকেই অতিরিক্ত চুল পড়া নিয়ে খুবই টেনশনে দিন কাটাচ্ছেন। অনেকে মাথার চুল পড়ার কারণে কারোর সামনে গিয়ে কথাও বলতে চায় না। প্রিয় দর্শক, আল্লাহর ওপর ভরসা রাখুন। আজ আমি আপনাদের সাথে যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি, যদি এই টিপসটি আপনারা ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। আপনি যেই দিন থেকেই এই টিপসটি ব্যবহার করা শুরু করবেন সেই দিন থেকেই আপনার মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বোন, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি আপনাদের মধ্যে আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, ইতোমধ্যেই ডিসপ্লেতে আপনারা হলুদ রঙের ফুলটি দেখে অনেকে চিনে ফেলেছেন। আমাদের গ্রামের ভাষায় এই ফুলের নাম দেওয়া হয়েছে কুমড়ো ফুল হিসেবে। বন্ধুরা, কুমড়ো আমরা সবাই খেয়েছি, কুমড়োতে অনেক উপকার এবং গুণাগুণ রয়েছে, কিন্তু মহান রাব্বুল আলামিন এই কুমড়ো ফুলের মাঝে এত এত গুণাগুণ এবং উপকার দিয়েছেন যা দেখে আমাদের পুরো বিজ্ঞান জাতি অবাক হয়ে গেছে। আপনারা ধরে নিতে পারেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঔষধি ফুলের মধ্যে এই কুমড়ো ফুলও একটি। তাই এই কুমড়ো ফুলকে কখনোই ছোট করে দেখা যাবে না। এই কুমড়ো ফুলে রয়েছে অ্যান্টিভি অক্সিডেন্ট, তাই এই ফুলের কার্যক্ষমতা অন্যান্য ফুলের থেকে অনেক বেশি। আপনারা হয়তোবা অনেকেই জানেন এই কুমড়ো ফুল একটি অলৌকিক ঔষধ। প্রিয় দর্শক, আপনাদের মাঝে যাদের চুল পড়ে ঝরে যাচ্ছে তারা পরিমাণ মতো কুমড়ো গাছ থেকে কিছু ফুল সংগ্রহ করে নেবেন। একটি কথা মনে রাখবেন, হাফ গ্লাস রস হওয়ার জন্য যতটুকু ফুল লাগবে, তারপর এই রসের সাথে পুরো একটি পেঁয়াজ ব্লেন্ডার করে এর রস বের করে ফুলের রসের সাথে মিশিয়ে নেবেন। তারপর এর সাথে 5 চামচ পরিমাণ সরিষার তেল মিশিয়ে নেবেন। তারপর এর সাথে 2 চামচ পরিমাণ কালো জিরা মিশিয়ে নেবেন। তারপর সব শেষে 1 চামচ পরিমাণ মেথির গুঁড়ো দিবেন। এভাবে পেঁয়াজের রস, সরিষার তেল, মেথির গুঁড়ো, কালো জিরার গুঁড়ো মেশানো হয়ে গেলে একসাথে সবগুলো উপাদান মিক্সড করে নেবেন। প্রিয় দর্শক, কষ্ট করে হলেও আপনারা একবার বানিয়ে ব্যবহার করলে আপনাদের আজীবনের জন্য চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর এই রসটিকে আপনারা চুলায় 5 মিনিট জাল করে নামিয়ে ফেলবেন। প্রিয় ভাই ও বোন, একবারই জাল দিতে হবে, বারবার নয়। এভাবে একবার জাল দিয়ে আপনারা এই তেলটিকে 7 দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, তারপর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাদের মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করে এই তেলটিকে লাগিয়ে রাখবেন। এমনভাবে লাগাবেন যাতে এই তেলটি মাথার ত্বকের চামড়াতে গিয়ে লাগতে পারে। আপনারা যেই দিন থেকেই ব্যবহার করবেন দেখবেন সেই দিন থেকেই আপনাদের মাথার চুল পড়া বন্ধ হতে শুরু করেছে। প্রিয় দর্শক, এভাবেই মাত্র 7 দিন ব্যবহার করলেই আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আজীবনের জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করব মহান রাব্বুল আলামিনের দয়ায় ও মেহেরবানিতে এই ফুলটিকে আপনাদের চুলের জন্য ব্যবহার করে আপনারা খুব ভালো ফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। চলে যাচ্ছি মানে কিন্তু যাচ্ছি না, আবার পরে অন্য টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।